বলছি দাদা, আপনার এখানে কি হয়েছে কি? অ্যাকচুয়ালি আমি আজ 11:30 নাগাদ অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে সোজা বেরিয়ে মসজিদতলার পাশে যে মাতারা কমিউনিকেশন আছে ওখানে একটু ছোট কাজ ছিল, ওখানে জাস্ট আমি 2 মিনিটের জন্য এই দোকানের ভেতরে ঢুকেছি এবং আমাকে ফলো করা একটি মোটর বাইক যাতে দুজন ছিল, বাইকটা পালসার বাইক যেটা আমরা এই দোকানের সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি। তো আমি 2 মিনিটের কাজ সেরে বাইরে বেরিয়ে দেখি আমার গাড়ির স্কুটির লকটা ভাঙা এবং ভিতরে আমার যে ব্যাগ ছিল, আমি পেশায় LIC এজেন্ট আরামবাগ শাখা, তো কিছু টাকা পয়সা ছিল 70,000 টাকার মতো, সঙ্গে কিছু দরকারি কাগজপত্র যেগুলো ব্যাংক, পোস্ট অফিস, LIC ইত্যাদি নানান জনের কাগজপত্র ছিল, সেই সময়ের টোটাল ব্যাগটা ওরা আমার গাড়ি থেকে চুরি করে নিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে আরামবাগ থানায় যাই, থানা থেকে পুলিশ ভ্যান আসে এবং এদের টোটাল দোকানের CCTV ফুটেজ দেখে এবং পরিষ্কার যে হ্যাঁ আমার পিছনে পিছনেই ওরা ফলো করেছিল এবং এসেছিলো। এসে আমি গাড়ি রাখার 1 সেকেন্ডের মধ্যেই ওরা গাড়িটা ভাঙতে শুরু করে এবং ব্যাগটা টোটালি নিয়ে এখান থেকে চম্পট দেয়। আপনার নাম কি? আমার নাম সন্দীপ দত্ত, বাড়ি ইয়ারপুর, আরামবাগ থানা। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর। দেখুন প্রতিবাদী আওয়াজ।